প্রচণ্ড গরমে দগ্ধ একটা বিকেল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এতটা গরম লাগছে তো, বাইরে আমাদের যে বারান্দাটায় একটু দক্ষিণ দিকটা খোলা, তো এই জন্য এই বারান্দাটায় এসে এখন একটু বিকেলবেলায় চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা মানে যতটা এলোমেলো থাকলে না আরও বেশি গরম লাগে, আর আমি স্নানের পর তো চুল আঁচড়াই না, এর জন্য এই টাইমটাতেই চুলটা আঁচড়াচ্ছি। এতটা গরম আজকে আর সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারিনি, মানে গরমের মধ্যে কাজ করতে করতে আর ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করা সম্ভব হয়ে ওঠেনি, এর জন্য ভাবলাম বিকেল থেকে ভিডিওটা শুরু করি। আর এই বারান্দাটায় তো এখন জামাকাপড় সব মেলি, ছাদে তো আমাদের টিনের শেডটা লাগানো হয়েছে, এখনও ছাদটা কিন্তু পরিষ্কার করা হয়নি। জামাকাপড়গুলো আমি একবার মেলেছিলাম, কিন্তু সূর্যবাবা বাইকটা বের করেছিল, এর জন্য আমি আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। মেশিনের কাছে তো খুব বেশি একটা টাইম লাগে না, কিছুক্ষণ পর জামাকাপড়গুলো নিয়ে আসবো। আর বিকেলেই চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়া আমি যতদিনই ভাবি যে চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দেবো, কিন্তু আর পারি না, এর জন্য এখন দুদিন ধরে কিন্তু আমি আর ভাবিই না যে চা খাবো না। চাটা না খেলে আমি কাজের এনার্জি পাই না, এর জন্য চাটা আমাকে খেতেই হয়। তো চাটা খেলাম পাউরুটি দিয়ে, আর তারপর একটুখানি বেরোচ্ছি। সন্ধে হয়ে গেছে, কালকে আমার বাবার বাৎসরিক কাজ, তো মানে এই বছরে যা হয় তার জন্য মাকে একটুখানি ফল মিষ্টি এগুলো দিয়ে আসবো, কারণ মার পক্ষে এই রোদের মধ্যে বেরোনোও সম্ভব না। তো এর জন্য সূর্যবাবা বাইরেই ছিল, আমাকে বলল মানে লোকেশনটা বলে দিয়েছে, আমি সেখানেই কিন্তু দাঁড়িয়েছি, তারপর বাইকে করে এই তোমাকেই মনে হবে দেখলে দোকানে। কত হলো? এরপর দেখো মিষ্টির দোকান থেকে একটু মিষ্টিও কিনে নিচ্ছি কালকের জন্য, আর এগুলো নিয়ে তারপর আরও দু একটা কাজ ছিল সেগুলো করে মার এখান থেকেও ঘুরে আসলাম। বেশিক্ষণ বসারও টাইম হয়নি। আর এই দেখো বাবার ছবিটা, আর এটা দেখো বাবার একদম সুস্থ সময়ের ছবি। ছবিটা দেখলেও না মানে এতটা কষ্ট হয় কি বলবো বলো। আর এখানে দেখো মিষ্টিটাও মা এভাবে রেখে দিয়েছে। আর তারপর একটু টিনের দোকানে গেছিলাম, তারপর সোজা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো দরজা বন্ধ আছে, কারণ ঘরে কিন্তু এসি চলছে, সবাই এখন এই ঘরেই আছি। আর এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়নি, একসাথে দেখাবো বলেই কিন্তু এভাবে রেখে দিয়েছি। তো ভাবলাম যে এখন যেহেতু বসেই আছি ঘরে বন্ধ হয়ে, তো একবারে দেখিয়ে দিই। আর এটা দেখো সূর্যর বাবা কিন্তু যখন মানে ওর কোম্পানির থেকে পেয়েছে, পুরীতে যখন গেছিলাম তখনই কিন্তু এটার ছবিটা দিয়ে দিয়েছিল, আর কুরিয়ার হয়ে আসতে কিন্তু এই কটা দিন টাইম লেগেছে। দেখো ইন্ডাকশান আমাদের নেই, তো এই জিনিসগুলো দরকার ছিল, ইন্ডাকশান আর একটা প্রেশার কুকার, এই দুটো জিনিস কিন্তু দিয়েছে। আর এই স্টিলের কড়াইটা কিন্তু আমরা কিনেছি, মানে এটা লোকাল দোকান থেকে কেনা। এই স্টিলের কড়াইটা কিন্তু একদম মানে ভালো কোয়ালিটির কড়াই কেনা হয়েছে, একদম যে নর্মাল স্টিলের কড়াই সেগুলো না, খুব কিন্তু ভারী, মানে কি বলবো, আমাদের যে এতদিন ধরে যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে ব্যবহার করতাম সেগুলো মানে দুটো কড়াইয়ের সমান ভারী কিন্তু এই কড়াইটা। আর তার সাথে একটা কাচের ঢাকনা আছে, এটাতে তো আরও বেশি ভারী হয়ে গেছে। তবে এটাতে মানে বলেও দিয়েছে দোকান থেকে, আর এর গায়েও কিন্তু লেখা আছে মানে বাক্সটাতে, এটাতে অল্প তেলেই হয়ে যাবে, আর পুরোটা কড়াইতে না সমান তাপটা পাবে, আগুনের তাপটা। তো অনেক দিক থেকেই কড়াইটা ভালো হবে আশা করি, কালকের থেকে ভাবছি রান্না করব। আর এটা দেখো স্টিলের প্রেশার কুকার, আমাদের মানে কড়াইটাও অ্যালুমিনিয়ামের, প্রেশার কুকারটাও অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের জিনিসগুলো বাড়ির থেকে একটুখানি মানে হাঁটাতে যাচ্ছি, এর জন্যে কিন্তু স্টিলের জিনিসগুলো নেওয়া হয়েছে। তো এই দেখো প্রেশার কুকারটা, এটা 3 লিটারের প্রেশার কুকার। আর সূর্য এদিকে দেখো এসে প্রেশার কুকারের যে সিটিটা সেটা লাগিয়ে দিচ্ছে, এই কাজটা ভালো পারে, খালি গায়ে আছে এতটা গরম লাগছে না। তো এই দেখো প্রেশার কুকারটাও এখানে দেখালাম তোমাদের, সব জিনিসেই দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি রেখে রেখে দেখছি, ইন্ডাকশানে আমি কোনোদিনই রান্না করিনি, এর জন্য এখানে রেখে একটুখানি দেখছিলাম। তবে অনেকগুলো অপশান আছে, কালকে যখন করব তখন ওই দেখে দেখে একটু করতে হবে আর কি। আর এখানে দেখো কড়াইটাও কিন্তু আমাদের একদম ইন্ডাকশানের জন্য ঠিক হয়ে গেল, স্টিলেরই আছে সব। কড়াইটা কিন্তু আমরা আগে কিনেছি, এই জিনিসগুলো মানে কেনার আগেই কেনা হয়ে গেছিলো কড়াইটা। প্রেশার কুকারের সাথে একটা বই দিয়েছে, দেখো এই বইটাতে অনেক রান্নার রেসিপি আছে। আর এই দেখো বিলটা রেখে দিলাম, মানে গ্যারান্টি কার্ডটা এটা রেখে দিলাম, এগুলো সব একসাথে রেখে দেবো ফাইলে। আর এখানে দেখো আলুর দম, মানে এগুলো সব প্রেশার কুকারে রান্না করার জিনিস, মানে করা যাবে, তবে প্রেশার কুকারে তো সেরকম কিছু একটা রান্না করি না, তবে এখানে কিন্তু সব কিছু একদম মেজারমেন্ট করে দেওয়া আছে।
আর এখানে দেখো সব জিনিসের না হিন্দি বাংলা নাম ইংলিশ নাম সব দেওয়া আছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, একদম শুরুতেই রাজমা আছে। আর রাজমাকে তো ইংলিশে কিডনি বিনস বলে, কিন্তু এটা আসলে কিন্তু বরবটির বীজ। দেখো বাংলায় লেখা আছে বরবটির বীজ। তো এরপর কিন্তু আমি একদম পরের দিন সকালবেলার থেকে আবার ভিডিও করছি। কালকে তো রাত হয়ে গেল, ওই ভাত করেছিলাম কালকে, কিন্তু আর ওই নতুন যে জিনিসগুলো সেগুলো কোনোটাই ব্যবহার করিনি। ভাবলাম একদম আজকের সকালবেলার থেকে রান্নাবান্না দিয়ে শুরু করব। আর গরম যা পড়েছে এর জন্য একটুখানি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আজকে তো রবিবার, সূর্যর স্কুল নেই, এর জন্য ছুটি আছে, এতটা চাপ নেই। তো একটুখানি দেখো কলের জলটা আমাদের এতটা ঠান্ডা, তো এর জন্য এখন আর বেসিনের জল দিয়ে মুখ ধুই না, কলে চলে আসি চাপকলে। চাপকলে জলটা মানে খুব ভালো লাগে মুখ হাত পা ধুলে। আর একটু ঘাড়েটারেও জল দিয়ে নিচ্ছি। উঠেছি কিন্তু আরও অনেকক্ষণ আগে, উঠে কিন্তু আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, উষ্ণ গরম জল খেয়েছি, সূর্য উঠে গেছে। আর এখানে দেখো কালকে রাতে আসার সময়, কালকে যে মার্কেটে গেছিলাম, আসার সময় পাউরুটি নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, এই জিনিসগুলো আনা হয়েছে। আর সূর্যর বাবাও আজকে টিফিনে এগুলোই খাবে। আর এদিকে দেখো আমি আর মা চা খেয়ে নিচ্ছি, অনেকটাই কিন্তু বেলা করে চা খাচ্ছি আজকে। আর সূর্যর বাবাকেও এখন টিফিন দিয়ে দিচ্ছে, ও তো চা খায় না তোমরা জানোই। দেখো একটুখানি জ্যাম আছে, এই জ্যামটা অনেক দিন হয়ে গেছে কিন্তু আনা হয়েছে, খাওয়া হয় না জানো তো, কারণ আমরা পাউরুটি কিন্তু খুব কমই খাই, এখন তাও একটু আনা হচ্ছে। আর সূর্যর বাবা বাজারে গেছিলো আজকে, কিন্তু বাজার থেকে কোনো চিকেন এসব কিছু আনিনি। দেখো কী এনেছে, একদম ইলিশ মাছ। মাছগুলো দেখো পিসগুলো কি সুন্দর, আর ডিম আছে এতটা, মানে প্রত্যেকটা পিসেই কিন্তু ডিম আছে। আমরা তো সবারই খুব ভালো লেগেছে খেতে, সূর্য খুব ভালোবেসে খেয়েছে, যদিও ইলিশ মাছের একটু কাটা থাকে, খাওয়াতে অসুবিধা হয়, আমি খাইয়ে দিয়েছি কাটা বেছে বেছে, কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এখানে দেখো কড়াইটার কথা যে তোমাদের বলেছিলাম আজকে এগুলো সব রান্না করব, শুধু কড়াইটাই আমি বের করলাম, অন্য জিনিসগুলো এখনও বের করিনি। ইন্ডাকশান প্রেশার কুকার এখনও মার ঘরেই আছে, ওখানেই কড়াইটাতে আজকে রান্না করব মাছের ঝোলটা। তো কড়াইটাতে মাঝখানে একটা স্টিকার আছে, এই স্টিকারটা তুলতে পারছিলাম না, এর জন্য একটু সাবান জলে একটু ভিজিয়ে রাখলাম, আর তারপর মেজে নিয়েছি। আর এবার দেখো রান্নাটাও বসিয়ে দিলাম কড়াইতে, নতুন কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম এর জন্য কিন্তু হালকা পাতলা করেই রান্না করব। তো এখানে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ইলিশ মাছটা রান্না করার জন্য। আর মাছটা কিন্তু আমি ভাজিনি, ইলিশ মাছ নর্মালি যেরকম করা হয়। আর তার সাথে দেখো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, একটু জল মিশিয়ে দিয়েছি না তো পুড়ে যাবে। আর তার সাথে হলুদ দিলাম, সর্ষে বাটাটা দিয়ে একটু কষানোর পর তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা নুন এগুলো একটু মিষ্টি এগুলো যা যা দেওয়ার দিয়ে দিলাম। আর তারপর কিন্তু দেখো মাছগুলোও ছেড়ে দিচ্ছি, এই মানে মাছগুলো একদম প্রথম দিক থেকেই দিয়ে দিলাম, কারণ মাছটা যেহেতু মানে এর ভেতরে ফুটেই সেদ্ধ হবে, মাছটা তো আর আলাদা ভাজিনি, এর জন্য সেদ্ধ করতে হবে একটু বেশিক্ষণ ধরে। তো এখানে দেখো মাছগুলো, আর মাথাটা তুলে রেখেছি, মাথাটা তো আর ঝোল ভালো লাগে না, মাথাটা দিয়ে কিছু একটা করব অন্য একদিন, ধরো পুঁই শাক দিয়ে মাথাও ভালো লাগে, তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো এই কাঁচের ঢাকনাটা দিলাম, কাঁচের ঢাকনাটার একটা সমস্যা হচ্ছে, ঢাকনাটার যে হাতলটা একটু গরম হয়ে যাচ্ছে, যদিও এটা হওয়ার কথা না কেন জানি না, এটা তো কিছু করার নেই, রান্না করাও যেহেতু হয়ে যাচ্ছে এটা তো আর দোকানে ফেরত দেওয়া যাবে না। তো এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আর একটুখানি হলেই তারপর নামিয়ে নেব। আর রান্নাবান্না সেরে এতটাই গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, এই কাজগুলো তো করতেই হবে, যেমন রোজের ঘর পরিষ্কার করা থাকে এগুলো তো একদিনও মানে মিস করতে পারি না, না তো পরের দিন কাজ জমে যায়। তো মার ঘরটা সেদিন তো পরিষ্কার করা হয়নি, এর আগের দিন আমার ঘরটা পরিষ্কার করেছিলাম, তারপর ড্রয়িং রুমটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু মার ঘরটা করা হয়নি। আর দেখলাম একটুখানি ঘরে ঝুলঝুল হয়ে গেছে, আর বিছানার চাদরটাও যেহেতু চেঞ্জ করব এর জন্য একবারে কিন্তু ঝুলটা আগে ঝেড়ে নিচ্ছি, আর আজকে রবিবার কোনো ব্যাপার না ঝুল ঝাড়তেও। আর সূর্য দেখো স্কুল নেই তো ওই জন্য কাজের মধ্যে বারবার আসছে, আমি ওকে বলছি বারবার যে এখানে কিন্তু ঝুল ঝাড়ছি, চোখে মুখে ধুলো যাবে, তুমি ওই ঘরে যাও, তাও বারবার এসে এসে দেখে যাচ্ছে। আর মার ঘরে তো প্রচণ্ড পরিমাণে রোদ আসে জানলাগুলো দিয়ে, এর জন্য কিন্তু সকাল থেকে জানলা বন্ধই থাকে, তাও আমি খুললাম, শুধু এই ঝুল ঝাড়ছি তারপর জানলাগুলো পরিষ্কার করব, তার জন্য কিন্তু জানলাটা খুলে রাখলাম, কিন্তু মানে দাঁড়ানো যাচ্ছিল না এখানে যে কোনো কাজ করব, এতটা ঘেমে যাচ্ছি। আর যেহেতু ঝুলটুল পরিষ্কার করছি ফ্যানও চালাতে পারছি না, খুব বাজে অবস্থা।
আর জানলার গ্রিলগুলো মুছে এই যে সানসেটটার যে এই টাইলসগুলো মুছে নিচ্ছি। এখানে সূর্য অনেক সময় দাঁড়ায় বসে, যদি কটা দিন বন্ধ থাকে জানলা মানে খোলা রাখি না, রোদের তাপটা আসে, তো এই কটা কাজ করেই কিন্তু জানলাটা বন্ধ করে দেব। আর মার ঘরের খাটে এই যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডে না অনেক সময় জামা কাপড় মেলি, ধরো যে জামা কাপড়গুলো বাইরে রাখা যায় না, আর বর্ষাকালে তো অনেক কিছুই মেলতে হয়, একটু যেগুলো একটু হাফ মানে শুকনো শুকনো হয়ে আসে কিন্তু ওয়ার্ড্রোবে রাখা যাবে না, সেগুলো কিন্তু মার ঘরের এই যে স্ট্যান্ডগুলোতে মুছে তারপর জামা কাপড় মেলি। এর জন্য এখন কিন্তু দেখো মুছে রাখছি, যেহেতু আজকে ঝুলটুল ঝাড়লাম, অনেক ধুলোবালি পড়েছে, আর বিছানা চাদরটা চেঞ্জ করার আগে আমি মাঝে মাঝেই কিন্তু এই কাজগুলো করি। দেখো জানলাগুলো বন্ধ করে দিলাম, এখন ঘরটা মানে ঠান্ডা তো লাগছে না কিন্তু সেই যে তাপটা সেটা নেই। তো এবার বিছানার চাদরটাকে একদম তুলে রেখে আসবো, আজকে আর কাছাকাছি করব না কারণ মেলার সেরকম জায়গা নেই, ওই বারান্দায় মেলতে হয়, তো বারান্দায় একটা চাদর মেলে রাখলে না খুব অস্বস্তি হয়, মানে বারান্দাটা তো আমাদের খুব বেশি বড় না, আর সূর্যর বাবার বাইকটা আজকে ভেতরেই আছে, তো বিছানার চাদরটা ভাবছি কালকে কাচবো। এখানে দেখো পরিষ্কার একটা বিছানার চাদর পেতে দিচ্ছি। এরপর কিন্তু স্নান করে সোজা একদম খেতে বসবো, তার আগে সূর্যকে ভাতটা দেব, আর আমি স্নান করার আগে ওকে খাইয়ে দিয়েছিলাম, তো আজকে রান্নাগুলো দেখানো হয়নি। এটা সব রকমের সবজি দিয়ে মুগ ডাল, দেখো এখানে কুমড়ো আছে, ঝিঙে, তারপর কাঁকরোল, এগুলো সব আছে, আর এটা আলু আর বরবটি ভাজা, আর তার সাথে আছে ইলিশ মাছের ঝোল মানে সর্ষে ইলিশ। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে একটা কমেন্টস করবে। টাটা বন্ধুরা।